শুভেন্দু অধিকারী প্ররোচনা দিতে চাইছেন, প্রচারে থাকতে চাইছেন, ঝামেলা করাতে চাইছেন। সন্দেশখালীর পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণে আসছে, নতুন কোনো ঘটনা ঘটেনি, রাজ্য সরকার যা করণীয় করছে। 24 ঘন্টার মধ্যে সেখানে ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নেবেন? শুভেন্দু অধিকারী বা বিজেপি বা সিপিএম বা কংগ্রেস, যারা শকুনের রাজনীতি করে, তাদের দুঃখ হচ্ছে এই ঝামেলা নিয়ে তারা রাজনীতি করবেন। সবচেয়ে বড় কথাই গোটা ঘটনা কিছুটা প্ররোচনা, কিছুটা ক্ষোভ। সন্দেশখালীর ঘটনায় শুভেন্দুর হুঁশিয়ারির পাল্টা দিলেন কুণাল ঘোষ। শনিবারও উত্তপ্ত সন্দেশখালী, এবার এই ঘটনায় পথে নামল বিজেপি। সোমবার 144 ধারা ভেঙে সন্দেশখালী যাবার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে রাজ্যপালকেও পদক্ষেপ করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন। 24 ঘন্টার মধ্যে রাজ্যপাল ব্যবস্থা না নিলে সোমবার বিজেপি বিধায়কেরা 144 ধারা ভাঙবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিক বৈঠক ডাকেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, শুভেন্দু অধিকারী প্ররোচনা দিতে চাইছেন, প্রচারে থাকতে চাইছেন, ঝামেলা করাতে চাইছেন। সন্দেশখালীর পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণে আসছে, নতুন কোনো ঘটনা ঘটেনি, রাজ্য সরকারের যা যা করণীয় সব করছে। সেখানে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নেবেন? যা ব্যবস্থা নেবার পুলিশ নিচ্ছে। আজ নতুন করে কোনো ঘটনা ঘটেনি, তাই দুঃখ হচ্ছে। শুভেন্দু অধিকারী বা বিজেপি বা সিপিএম বা কংগ্রেস, যারা শকুনের রাজনীতি করে, তাদের দুঃখ হচ্ছে এই ঝামেলা নিয়ে তারা রাজনীতি করবেন। একটা বিক্ষোভ হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে। সবচেয়ে বড় কথা এই গোটা ঘটনা কিছুটা প্ররোচনা, কিছুটা ক্ষোভে। মানবিক মুখ রেখে পুলিশ ভালো ব্যবহার করেছে, মিথ্যা গুজব রটানো হয়েছে, বলছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আসুন আপনাদের শোনাই কি বলছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। অধিকারী প্ররোচনা দিতে চাইছেন, প্রচারে থাকতে চাইছেন, গন্ডগোল করাতে চাইছেন। সন্দেশখালী পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণে আসছে, পুলিশ প্রশাসন সেখানে তাদের দায়িত্ব পালন করছেন। আজ নতুন কোনো ঘটনা ঘটেনি, রাজ্য সরকার যা যা করণীয় করছেন। সেখানে নতুন করে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নেবেন? যা ব্যবস্থা নেওয়া সেটা তো পুলিশ প্রশাসন নিচ্ছে। নতুন করে কোনো ঘটনা ঘটেনি, তাতে কি দুঃখ হচ্ছে? শুভেন্দু অধিকারী বা বিজেপি বা সিপিএম বা কংগ্রেস, যারা শকুনের রাজনীতি করে, তাদের দুঃখ হচ্ছে। তাদের গন্ডগোল করতে হবে, এই গন্ডগোল নিয়ে তারা রাজনীতি করবেন। তো সুতরাং এই যে কথা, রাজ্যপালকে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে, কোন ব্যবস্থা? একটা বিক্ষোভ হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে, পরিস্থিতি শান্তিপূর্ণ আজ। এবং সবচেয়ে বড় কথা, যে এই গোটা যে গোলমাল, কিছুটা প্ররোচনায়, কিছুটা ক্ষোভ, এটায় পুলিশ প্রশাসন যথেষ্ট সংযত ছিলেন। মানবিক মুখ রেখে গ্রামবাসীদের সঙ্গে তারা ব্যবহার করেছেন, কথা বলেছেন। মিথ্যা গুজব রটানো হয়েছে, মিথ্যা অভিযোগ আনা হয়েছে, বাজার গরম করার সমস্ত বক্তব্য রাখা হয়েছে। তাতেও কোনো ভাবে প্ররোচনায় পা দেয়নি তৃণমূল কংগ্রেস, এবং পুলিশ প্রশাসন শান্তভাবে গোটা জিনিসটার মোকাবিলা করেছে। নতুন করে আর রাজ্যপালকে ব্যবস্থা নিতে হবে, অমুক হবে, নইলে সোমবার যাব, আরে সব নিয়ন্ত্রণে যখন, সেখানে নতুন করে গন্ডগোল করার জন্য যদি কেউ যেতে চায়, সে তো উদ্দেশ্য তার থেকেই প্রমাণ হয়ে যায়। এদিন বিজেপি বিধায়কদের নিয়ে রাজভবনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালী কাণ্ডে রাজ্যপাল যাতে পদক্ষেপ করেন সেই আর্জি নিয়ে গিয়েছিলেন তারা, তবে রাজ্যপালের দেখা পাননি। সিভি আনন্দ বোস বর্তমানে কেরলে। রাজভবন থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে সিপিএমের চটি পড়া ক্যাডাররা যা করেছিল সন্দেশখালীতে একই কায়দায় কাজ করছেন রাজীব কুমার, মনোজ বর্মারা। রাজ্যপাল কেরলে আছেন, তিনি ফিরলে 50 জনের বেশি বিজেপি বিধায়কের আবেদন নিয়ে যাব। SC/ST মহিলাদের নিরাপত্তা দিতে তিনি বাধ্য। 144 ধারা প্রত্যাহার করুন, ইন্টারনেট চালু করুন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করুন। আর সেই সঙ্গে শুভেন্দুর হুঁশিয়ারি, জনগণের রোষকে সরকারি ক্ষমতা দিয়ে পদদলিত করতে দেবে না বিজেপি। সোমবার বিধানসভায় জড়ো হয়ে সন্দেশখালী যাব, 24 ঘন্টা সময় দিয়ে গেলাম, সোমবার 144 ধারা ভাঙব, কত ক্ষমতা আছে দেখতে চাই, আপনি কিছু না করলে সিঁড়িতে বসে লাগাতার ধর্ণা দেব। গত কয়েকদিন ধরে সন্দেশখালী একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। সন্দেশখালীর পাশাপাশি জেলিয়াখালীতেও জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা এবং এলাকার বাসিন্দা উত্তম সর্দারের পোল্ট্রি ফার্মে আগুন লাগানো হয়। শুক্রবারের পর শনিবারও গোটা সন্দেশখালী একেবারে থমথমে। নতুন করে উত্তেজনা সন্দেশখালীর শীতলিয়া এলাকায়। গত রাতে ওই এলাকায় বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে এলাকায় তৃণমূল কর্মী সমর্থকেরা বিজেপি কর্মীদের ওপরেও চড়াও হয় বলে স্থানীয়দের অভিযোগ। শুরু হয় দুপক্ষের বচসা। পরে তৃণমূলীরা এলাকায় ঢুকে ভাঙচুর চালায় বলে গ্রামবাসীরা অভিযোগ করেছেন। রাতে পুলিশ ঘটনাস্থলে গেলেও গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয়। শনিবার ভোর থেকে গ্রামবাসীরা একত্রিত হয়ে তৃণমূলীদের জোর করে দখল করা মেছো ভেড়িতে ভাঙচুর চালিয়েছে বলেই খবর পাওয়া গিয়েছে। খুলনার অঞ্চলের প্রধান সত্যাজ্যোতি সান্নাল এবং সাফিকুল গাজীর দুষ্কৃতীদের নির্দেশে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সন্দেশখালী থানার পুলিশ। জনতা তাদের আটকে রেখে বিক্ষোভ দেখায়। সূত্র মারফত জানা যায় কিছু পুলিশকে আটকে রাখা হয়, তার মধ্যে হিঙ্গলগঞ্জ থানার ওসিও ছিলেন। জনতার দাবি অবিলম্বে গ্রেফতার করতে হবে প্রধান সত্যাজ্যোতি সান্যালকে এবং সাফিকুল গাজীকে, না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটবেন। এদিকে শনিবারও কিন্তু যথেষ্ট পরিমাণে থমথমে রয়েছে সন্দেশখালী। শুভেন্দু অধিকারী প্ররোচনা দিতে চাইছেন, প্রচারে থাকতে চাইছেন, ঝামেলা করাতে চাইছেন। সন্দেশখালীর পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণে আসছে। নতুন কোনো ঘটনা ঘটেনি। রাজ্য সরকার যা করণীয় করছে, আর সেখানে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নেবেন? শুভেন্দু অধিকারী বা বিজেপি বা সিপিএম বা কংগ্রেস, যারা শকুনের রাজনীতি করে, তাদের দুঃখ হচ্ছে এই ঝামেলা নিয়ে তারা রাজনীতি করবেন। সবথেকে বড় কথা, এই গোটা ঘটনা কিছুটা প্ররোচনা, কিছুটা ক্ষোভে। সন্দেশখালীর ঘটনায় শুভেন্দুর হুঁশিয়ারির পাল্টা দিলেন কুণাল ঘোষ। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। সন্দেশখালীর শনিবারও কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তপ্ত, আর এই ঘটনায় পথে নেমেছে বিজেপি। সোমবার 144 ধারা ভেঙে সন্দেশখালী যাবার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।